হ্যালো, আমার পশ্চিমবঙ্গের ছোট ছোট বন্ধুরা, তোমাদের মধ্যে অনেকেই কেজি স্কুলে পড়ো অথবা বাংলা মিডিয়াম স্কুলে পড়ো। তোমাদের শুদ্ধ উচ্চারণে ইংরেজি শেখাবার প্রয়াসে আমি সুদূর আমেরিকার থেকে তপন স্যার কথা বলছি। আমি কে তোমাদের জানতে পারলে বোধ হয় সুবিধা হবে। আমি এককালে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো স্কুল ছিল, নাম করা স্কুল ছিল তীর্থপতি ইনস্টিটিউশন বাংলা মিডিয়াম স্কুল। সেখানে আমি পড়তাম। আমাদের সময় সেই স্কুলটা ছিল এত ভালো যে পরপর চারবার ওখানে ফার্স্ট হয়েছিল। ওইখানে আমি পড়তাম, তারপর প্রেসিডেন্সি কলেজে গেলাম, তারপর যাদবপুর ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং পড়লাম, তারপরেতে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করার সময় বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে কাজ করতাম। তখন যখন বাধ্য হয়ে ইংরেজিতেই কথাবার্তা বলতে হতো, তখন মনে করতাম যে আমি কিছু ইংরেজি শিখি না, উচ্চারণও দুর্বল ছিলাম, কথা বলতেও দুর্বল ছিলাম। তারপর কিছু বছর পরে আমি পুরোপুরি আমেরিকাতে চলে আসি, বহুদিন আগে। তারপর এখানে নিউ ইয়র্ক গভর্নমেন্টে চাকরি করি, নিউ ইয়র্ক গভর্নমেন্ট সিটি গভর্নমেন্টে। সেখানে প্রত্যেক দিন 8 থেকে 12 জন লোকের সঙ্গে আমাকে ইংলিশে কথাবার্তা বলতে হতো, যদিও ওরা আমেরিকান ইংলিশে কথা বলতো এবং আমি কিন্তু কখনো আমেরিকান ইংলিশে না বলে সবসময় ব্রিটিশ ইংলিশে কথাবার্তা বলার চেষ্টা করতাম। এবং তখন থেকেই ইংলিশ শেখার চেষ্টা করেছি। তারপরে আমি রিটায়ার করার পরে ওহাইও স্টেটে চলে আসি রাজ্য। সেখানে নাতি নাতনিদের সঙ্গে তাদের পড়িয়ে নিজে শিখে চেষ্টা করেছি ইংলিশে যত যত ভালো করা হয়, যাতে করে আমার পশ্চিমবঙ্গের বাঙালিদেরকে সহজ করে, যেটা আমার কষ্ট ছিল, আমার অসুবিধা ছিল, সেই কষ্টগুলো ওভারকাম করে কীভাবে বাঙালিদের সহজে ইংলিশ শেখানো যায়, সেই আমার একটা অনেক দিনের স্বপ্ন। সেই যে মাঝখানে একটা স্কুলও সাগরদ্বীপে পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গে একটা স্কুলও বানিয়ে দিয়েছি এবং গোটা 15 বইও বানিয়েছি ইংলিশের উপরে, যাতে বাঙালিদের সহজে তারা ইংলিশ শিখতে পারে। এছাড়া আমি গোটা 5 হিন্দি এবং অ্যাবাকাস বইও গোটা 5 বানিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার এখন আমার মেইন। তোমাদের ইংলিশ শেখার জন্যে পথ অনেক দূর। আমি যতদিন বেঁচে আছি চেষ্টা করবো তোমাদের সব কিছু শেখাবার জন্য। ইংলিশ শেখার 3টে মেইন ফ্যাসেট, একটা হচ্ছে গ্রামার, আরেকটা হচ্ছে তোমার প্রোনাউন্সিয়েশন, অ্যান্ড আরেকটা হচ্ছে স্পেলিং। এই 3টেই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করব। তোমরা যদি ধৈর্য ধরে শিখে নাও, দেখবে তোমরা ইংলিশ মিডিয়াম স্কুলের থেকে কোনো অংশে কমতে যাবে না। আরেকটা কথা এখানে বলার দরকার, তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বেস্ট রিসোর্স হচ্ছে ইংলিশে ব্রিটিশ কাউন্সিল, কিন্তু ব্রিটিশ কাউন্সিলের অভিজ্ঞতার থেকে আমার অভিজ্ঞতা কম হওয়া উচিত নয়, এই কারণে যে ওদের সব টিচাররা হাইলি এডুকেটেড পিপল। নট অনলি দ্যাট, ওরা বেশিরভাগই কেউ বাংলা মিডিয়ামে পড়েনি, সকলে ইংলিশ মিডিয়াম কনভেন্ট স্কুলে ওরা বাংলা যে কষ্টটা, যেটা আমি তিলে তিলে অনুভব করে শিখেছি, সেই কষ্টটা অভিজ্ঞতা ওদের নেই। সেই কারণে আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমাদের বইগুলো যদি দেখো তাহলেই বুঝতে হবে, এবং আমাদের সব কিছু নতুন ধরনের শিখবে, যেগুলো তোমাদের বাংলা মিডিয়াম স্কুল তো শুধু নয়, সিবিএসই বোর্ডেও ওই ধরনের শেখানো হয় না। ধৈর্য ধরে শেখো, দেখবে তোমরা যে কোনো ইংলিশ মিডিয়াম স্কুলের বাচ্চাদের স্টুডেন্টদের সঙ্গে পাল্লা দিতে পারবে। আচ্ছা, লেট আস স্টার্ট আওয়ার ওয়ার্ক। এসো, আমি আমাকে এবার থেকে দেখতে পারবে না, আমি শুধু আজকে শুরু করছি প্রোনাউন্সিয়েশন দেখে বলে। আমি নেক্সট দিন থেকে প্রোনাউন্সিয়েশন বেসিক ভাওয়েল থেকে শুরু করে আরম্ভ করব। কিন্তু আমরা বাঙালিরা কতখানি পেছিয়ে আছি উচ্চারণে সেইটা দেখাবার জন্যে আমি গোটা 7 ওয়ার্ড দিয়েছি এখানে। তোমরা দেখো
আমি তোমাদের এই উল্লেখ লাইট ফেলে ফেলে ওয়ার্ডগুলো বলবো এবং তোমরা মিলিয়ে দেখো উচ্চারণ কতখানি তোমরা পশ্চিমবঙ্গের সকল লোকের গাড়ি ইনক্লুডিং মাইসেলফ অলসো আমরা ডিফারেন্ট পড়তাম। দেখো আরম্ভ করছি প্রথম অ্যাবাউট, অ্যাবাউট এর মধ্যে বলা দরকার এন্ডিং টিটা, লাস্টের টিটা শব্দের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ঠ উচ্চারণ হয়, ট আর ঠয়ের মাঝামাঝি, এবং যেহেতু অনেকটাই ঠয়ের কাছাকাছি সেই জন্য আমি ঠ লিখেছি, ঠয় হসন্ত। অ্যাবাউট, অ্যামাউন্ট, পশ্চিমবঙ্গে অনেকেই শুনতে বলতো অ্যামাউন্ট, অ্যাবাউট এরম বলতো, সেই জন্য অ্যাগ্রি, এগ্রি নয় অ্যাগ্রি। আচ্ছা অল রাইট, দেখো অল রাইট, অল রাইট নয়, অল রাইট নয় অল রাইট। তারপর দেখো এনশেন্ট, এনশেন্ট বেশিরভাগ লোকই বলে অ্যানশেন্ট, নো দ্যাট ইজ নট অ্যানশেন্ট, এনশেন্ট। আচ্ছা তারপর আনসার, দেখো আনসার এই যে দেখো এখানে ব্র্যাকেট চিহ্নের মধ্যে ছোট আর দিয়েছি, এটার অর্থ হচ্ছে সাপ্রেসড আর বলে, অস্পষ্ট আর, বিলেতে আরটা স্পষ্ট উচ্চারণ করা হয় না বেশিরভাগ ক্ষেত্রেই যদি ভাবের সামনে পেছনে থাকে, কিন্তু আমেরিকাতে আরটা স্ট্রেস করি করানো হয়, স্পষ্ট উচ্চারণ করে, সেই জন্য মনে রাখো এই চিহ্নটা দেখেই দেখবে আরটা স্পষ্ট ও নয় অস্পষ্ট, যেমন আনসার, আনসার বলিনি আনসার, যেমন কার, কার নয়। আচ্ছা এখানে এসো আর্গিউ, দেখো এ আর থাকলে একটু লম্বা হয় আর, আর ই আর থাকলে উচ্চারণ হয় আর। আচ্ছা এগুলো সমস্ত পরে পরে পদ্ধতিগুলো শেখাবো, আগে আজকে ওয়ার্ডগুলো দেখে নাও যে উচ্চারণগুলো কতখানি কীরকম দেখে নাও। আর্গিউ, তারপর হচ্ছে অউটাম, এ ইউ থাকলে অউটাম, ওটা মানে যেন সৎকার। তারপর দেখো ব্রাঞ্চ, শাখা, বার বার, বার বার নয় বার বার, নাপিট। ব্যারি, কেউ বা বলে বাড়ি, কেউ বা বলে ব্যারি, কেউ বা বলে ব্যারি বাড়ি, বুড়ি বুড়ি ইত্যাদি বিউডি। আচ্ছা এবার আসছে ব্যারি মানে হচ্ছে কবর দেওয়া, বুটিক, বিওইউটিআই, কিউ ইউ থাকলে সবসময় কয় হসন্ত উচ্চারণ হয়, যেমন ধরো মস্ক বা গ্রটেস্ক বা এই ধরনের, ওব্লিক ইত্যাদি। আচ্ছা তারপরে আসছে আমার কৌশাস, কৌশাস এইও আছে, কৌশাস টিআইওএস সিআইওএস সবসময় শ্বাস হয়, চার বছর দন্ত শাসন্ত, কৌশাস। কাসল, এটা নিয়মগুলো পরে বলবো, খুন কাসল দুর্গ। তারপর ডেটা, ডাটা নয়, ডান্স, ড্যান্স নয়। তারপরে ডিমান্ড, ডিম্যান্ড নয়, এডুকেশন। এখানে আমার বলার দরকার পশ্চিমবঙ্গের প্রায় সকলেই এডুকেশন, এডুকেশন, গভর্নমেন্টের ডিপার্টমেন্ট এডুকেশন ডিপার্টমেন্ট, ওয়ার্ডটা কমপ্লিটলি ভুল, যেহেতু দশচক্রে ভগবান ভুল বলে একটা কথা আছে, সকলেই ভুল বলে, আমিও ভুল বলছি শিখছে, কিন্তু সাহস করে তুমি দিল্লিতে যাও, বোম্বেতে যাও এবং পৃথিবীর যেসব জায়গায় ইংলিশ ভাষাভাষী দেশ আছে, ধরো ইংল্যান্ড, আমেরিকা, ক্যানাডা, অস্ট্রেলিয়া, সেখানে কেউ এডুকেশন বলে না, সকলেই এজুকেশন, ভালো করে দেখে নাও এবং সাহস করে বলবে এজুকেশন। আচ্ছা এটা হচ্ছে এটিকেট, এটিকেট, এটিকেট মানে জানো সৌজন্য। তারপরেতে FATL, তোমাদের বইতে আছে ওয়ার্ডটা, 456 বইতে আছে FATL, ফ্যাটাল নয় ফেটল, ফেটল। আচ্ছা এরপরে আসছে গ্যারেজ বলি আমরা, গ্যারেজ নয় গ্যারাজ, গ্যারাজ, গ্যারেজ নয়, জেনারোসিটি, জেনারোস,
যে ন্যারো সিটি নয়, যে নারো সিটি, তারপর গ্রু, অনেকে গ্রু বলে, দেখো এইচটা উজ্জ্বল হয়ে আছে, গোস্ট, ভূত, গোস্ট, এই যে আমি অলে ফেলেছি গোস্ট, তারপরে আসছে গ্রান্ট, GRANT, গ্রান্ট, গ্রান্ট করা, তারপরে আছে GRDG থাকলে জৌচন, গ্রাজ, যেমন ব্রিজ বলি, এই গার্ডিয়ান, বেশিরভাগ স্কুলেই ছাত্ররা এবং টিচাররাও বলে গার্জিয়ান, গার্জিয়ান কথাটা নয়, গার্ডিয়ান। আচ্ছা, এর আসছে মেঞ্জার, MANGER, ম্যাঞ্জার নয়, মেঞ্জার। তারপরে আসছে নোজ, বাচ্চা বয়স থেকেই তোমরা শুনে, তোমার নোজটা, তোমার নোজটা দেখাও তো, তোমার নোজটা কোথায়, বাচ্চা বয়স থেকে নোজ শিখেছো তোমরা, নোজ, নোজ বলে কোনো ওয়ার্ড নেই, উচ্চারণটা আছে নোজ, নো ও এস ই আছে, বললে পরে আমি নেক্সট দিনের পরের পরেরটাতে লং ভাবে শেখাবো, তখন বলে নোজ, জয় শূন্য থাকলে উচ্চারণটা হয় জেডের মতন, যেমন কাজী নজরুল ইসলাম, জয় শূন্য, জ নয়, কাজী নয়, তেমনি নোজ। এখানে আছে অভিয়াস, দেখো অভিয়াস, বি এবং ভি দুটোরই উচ্চারণ হয়, অভিয়াস। আচ্ছা, এটা ওপেক নয়, ডিকশনারিতে কোনো ভুল লেখা আছে, ওপেক উচ্চারণটা হচ্ছে ওপেক, ওপেক নয়, ওপেক, তার কারণ আবার নেক্সট দিনে বলবো, লং, এটা লং ভয়েল হয়ে গেল। আচ্ছা, ওভার, ওভার নয়, ওভার, আবার অস্পষ্ট আর, ওভার। আচ্ছা, তারপরে ভুল লেখা আছে, ওনার, ওনার হবে, এটা ভুল ঠিক করা হয়নি, ওপেক নয়, ওনার, ওনার মানে মালিক, ওনার, ওনার, এটা ভুল লেখা আছে। তারপরে ওন, ওন মানে ওন করা, অধিকার, মালিকানা করা। আচ্ছা, তারপর প্যারেন্টস, প্যারেন্টস নয়, টিচার অনেক সময় বলে থাকে প্যারেন্টস বল, প্যারেন্টস, প্যারেন্টস, প্যারেন্টস। তারপরে আসছে পার্ডন, এবার এ আর আছে লম্বা হলো, DON এর ওটা অস্পষ্ট হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, পার্ডন, 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 ডয় হসন্ত নয় হসন্ত, পার্ডন হলো। তারপর আসছে প্রিজিউম, 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 আবার এখানে আসছে জয়ের পরে একটা শূন্য, মানে জেডের উচ্চারণ, প্রিজিউম। পেসিমিস্ট, দুটো এস আছে, উচ্চারণ হবে একটা এসের, পেসিমিস্ট। তারপর আবার DG আছে, প্লেজ, প্লেজ। আচ্ছা, তারপর POSTURE, TURE সবসময় উচ্চারণ চার হয়, চার, যেমন ফার্নিচার, পশ্চার, ডেঞ্চার ইত্যাদি, পশ্চার, পশ্চার। আচ্ছা, তারপরে দেখো তোমরা আলু খাও, বাচ্চা বাচ্চাই সকলেই, আমরা, আমিও খাই, এবং কিন্তু উচ্চারণটা তোমাদের পটেটোজ, পটেটো নয়, পটেটোজ, 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 পটেটোজ। আচ্ছা, প্রোনাউন্স, দেখো তোমরা জানো তোমরা অনেকেই প্রোনাউন্সিয়েশন আর প্রোনাউন্স বলতে অনেক উল্টো বলে, এটা হচ্ছে প্রোনাউন্স, PRO, প্র, প্রোনাউন্স, আর এটা হচ্ছে প্রোনাউন্সিয়েশন, দেখো এটা প্রো হয়ে গেল, প্রোনাউন্সিয়েশন, একে বলে ইংরেজিতে বলে ইনফ্লেকশন, ইনফ্লেকশন মানে শব্দর রূপান্তরিত হওয়া, এটা ছিল ভার্ব, এটা হয়ে গেল নাউন, সেই জন্য প্রোনাউন্স, আর এটা হলো প্রোনাউন্স, যেমন বলি অবিডিয়েন্ট, আর ভার্ব হচ্ছে ওবে, ও, ওবে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে অবিডিয়েন্ট। আচ্ছা, তারপরে আসছে পারসিউ, পারসু নয়, অনেকে বলে পারসু, পারসিউ, বেশ। তারপরে কুইট, আবার ঠ, কিউয়ের পর ইউ সবসময় আসে, সব কিউতের পরে ইউ আসে, একটা মাত্র ওয়ার্ড আছে সেটা কিউয়ের পর ইউ আসে না, সেটার নাম হচ্ছে কাতার, QATAR,
কাতার একটা দেশের নাম, এখন নিশ্চিত তোমরা সব জায়গায় শুনছো আফগানিস্তানের ব্যাপারে, কাতার দেশটা মধ্যস্থতা করছে অনেক অনেক ব্যাপারে। তারপরে আসছে স্যাম্পল, তোমরা অনেকে বলো স্যাম্পল দিয়ে যান, স্যাম্পল ডাক্তারবাবু বলে স্যাম্পল দিয়ে দিন, স্যাম্পল দিন, স্যাম্পল নয় স্যাম্পল, স্যাম্পল অনেক ডাক্তার এরকম স্যাম্পল দিন, স্যাম্পল দিন। আচ্ছা এস এ ডব্লিউ দন্ত সয় জফলা স, অনেকে এস এইচ আর এস এর মধ্যে গণ্ডগোল করে, স একটা স একটা, এটা হচ্ছে স দেন সি এর মতন, যেমন সাগর জলে স্নান করি সজলে। আচ্ছা দন্ত স, তারপরেতে এ সি ডব্লিউ সেলাই করা হচ্ছে সিউ নয় সো, সো। আচ্ছা তারপরেতে আসছে এই দেখো বাচ্চা বয়স থেকে তোমরা জানো কাঠবেড়ালি, কাঠবেড়ালি আরে কবিতা আছে না, পেয়ারা তুমি খাও। আচ্ছা স্কুইয়ার, আই আর থাকলে উচ্চারণ আর হয় সেই জন্য হয়তো হয়ে গেল স্কুইয়ার, স্কুইরেল নয় স্কুইয়ার, স্কুইয়ার। আচ্ছা দিস, এই কথা তোমার দিস, তারপর হচ্ছে দিস দয় দীর্ঘ জয় শূন্য দিস। আচ্ছা এই দেখো এই ওয়ারটা অনেকেই গুলোয় আমিও গুলোতাম, থারা, এটা হচ্ছে থারা, আমি অনেক বছর ভুল করতাম, থরো বলতাম, থরো বলতাম, থরো নয় থরলি, আমরা বলে থাকি বলে থাকতাম থরলি, থরলি থরলি নয় থারা, থারালি, থারালি। আচ্ছা তারপরে দেখো তোমার সানডে মানডে টিউসডে তোমাদের অনেকেরই ভুল হয়, অনেকে মনডে বলে, তারপর টিউসডে আর ওয়েডনেসডে। আচ্ছা এটাকে আমি বলি মানডে, মোয়েন মানডে, এটা টিউসডে নয় টিউসডে, চ টিউয়ের পর ইউ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই চ হয়ে যায়, যেমন টিউশন, তোমরা টিউশন করতে যাও অনেকে, আচ্ছা টিউসডে নয় টিউসডে, ডিএ ওয়াই আছে বলে ডে লম্বা উচ্চারণ হলো। তারপর ওয়েন্সডে, ডিটা উচ্চারণ হয় না ওয়েন্সডে। তারপর ইউনিক বলেছি, কিউ ই থাকলে কয় অসন্ত উচ্চারণ হয় ইউনিক, ইউনিক ইউ নয়। আচ্ছা তারপর কবরের ইংরেজি হচ্ছে টুম, কবর ইংরেজি টুম, টম ব উচ্চারণ হয় না আর ও এর উচ্চারণটা উ হয় টুম। তারপর ডব্লিউ আর এ টি এইচ মানে আক্রোশ, ভগবানের আক্রোশ দিয়ে হতে পারে আক্রোশ, রথ, ডব্লিউ আর এ টি এইচ রথ, রথ হয় রথ। তারপর এই উচ্চারণটা অনেকেই ভুল করে, আমিও হয়তো করতাম, উওম্যান এখানে লেখা আছে, উওম্যান নয় উইমেন, 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 আমিও ভুল করতাম এটা উইমেন। দেখো এখানে জেড ই আর ও 50%, আই শুড সে 60-80% লোকেরা এটা ভুল করে, লোকেরা বাচ্চারা সকলেই জিরো, জিরো টেলিফোনের নাম্বার জিজ্ঞেস করো জিরো, জিরো বলে কোনো ওয়ার্ড নেই জিরো, সুতরাং মনে রেখো জিরো, জিরো নয় জেব্রা, জেব্রা নয় জিগ জ্যাগ, জিগ জ্যাগ নয়। আচ্ছা আজকের মতন শেষ করছি, নেক্সট দিনে আমি তোমাদের পুরো কীভাবে কেন এরকম উচ্চারণ সব শেখাবো, ভয়েল এ বি সি ডি এ ই আই ও ইউ এগুলো দিয়ে শেখাবো নেক্সট দিনে। গড ব্লেস ইউ অ্যান্ড লাভ ইউ, বাই বাই।